পরবর্তী 10 বছরে চায়নার প্রভাব শেষ হয়ে যাবে, ভারত চায়নাকে পেছনে ফেলে দিবে। কারণ ভারত এমন কিছু খুঁজে পেয়েছে যেটা 21 শতকে এতটাই প্রয়োজনীয় যতটা 20 শতকে তেলের প্রয়োজনীয়তা ছিল। এটা হলো হোয়াইট গোল্ড বা লিথিয়াম, যার কারণে ভারতের গ্রোথে এটা গেম চেঞ্জার হতে পারে। কেননা ভারত 5.9 মিলিয়ন টন লিথিয়ামের খোঁজ পেয়েছে, যেটা ভারতের জন্য জ্যাকপটের থেকে কম নয়। কিন্তু এখানে একটি সমস্যা আছে, যখনই ইন্ডিয়া এর অ্যানাউন্সমেন্ট করেছে তার পরপরই যশি-মোহাম্মদ ইন্ডিয়াকে ধমকি দিয়েছে যে যদি কেউ এই রিজার্ভ তোলার চেষ্টা করে তাহলে আমরা তাকে মেরে ফেলব। ইন্ডিয়ার জন্য দ্বিতীয় সমস্যা আমেরিকাও হতে পারে। তারা ইন্ডিয়ার অ্যানাউন্সমেন্টের দ্বিতীয় দিনই তাদের একজন কর্মচারীকে ইন্ডিয়াতে পাঠিয়ে দেয় যেন তারা ইন্ডিয়ার সাথে পার্টনারশিপ করে লিথিয়াম থেকে হওয়া মুনাফা পেতে পারে। তো এখন বিশ্বের সকলের নজর ইন্ডিয়ার উপর রয়েছে। 9 ফেব্রুয়ারি 2022 জম্মু কাশ্মীরে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া 5.9 মিলিয়ন টন লিথিয়াম রিজার্ভ খুঁজে পেয়েছে, যেটা ইন্ডিয়ার জন্য জ্যাকপটের থেকে কম নয়। কারণ এখন পর্যন্ত ইন্ডিয়া প্রতি বছর চায়না থেকে $1 বিলিয়ন এরও বেশি লিথিয়াম আমদানি করত। কিন্তু এই পুরো বিষয়ে একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা যে এই মূল্যবান সম্পদের খবর কখনো ইন্ডিয়া পেতই না যদি আর্টিকেল 370 জম্মু এবং কাশ্মীর থেকে সরানো না হতো। 2000 সালের প্রথম দিকে জম্মু এবং কাশ্মীরের পুরো দখল ছিল এখানকার লোকাল মিনিস্টারের উপর। কেননা 2001 সালের রশনি অ্যাক্টের কারণে জম্মু এবং কাশ্মীরের নতুন কিছু সন্ধান তো দূরের কথা, কোনো নন কাশ্মীরি সেখানে জমিও কিনতে পারবে না। তোমরা জেনে থাকবে এমন আইনের কথা, এই আইন অনুযায়ী JNK গভর্নমেন্ট খুবই কম মূল্যে সেখানে থাকা 16 লাখ হেক্টর সরকারি জমি লোকালদের কাছে লিজ দিয়ে দেয়। কিন্তু এই আইন বড় একটা স্ক্যাম ছিল। আইন অনুযায়ী JNK গভর্নমেন্ট 25,000 কোটি মূল্যে জমি লিজের জন্য ছাড় দেয়, কিন্তু আসলে সরকার 16 থেকে মাত্র 6 লাখ হেক্টর জমি লিজ দিয়ে থাকে, যার মূল্য 317 কোটি। কিন্তু এই লেনদেনের বদলি JNK গভর্নমেন্ট মাত্র 76 কোটি রুপি পেয়েছে। এর মানে 241 কোটি রুপি সোজা নেতাদের পকেটে। কিন্তু এর আগে JNK অর্গানাইজেশন নিজে এই অ্যাক্টের বিরুদ্ধে FIR করেছিল। কেননা তারা এইটা জানতে পেরেছিল যে গুলমার্গ শহরের জমি বিশেষ কিছু লোকেদের মাঝে ট্রান্সফার করা হয়েছে, যেটা এই স্কিমের জন্য এলিজেবল নয়। কিন্তু আবার 2018 সালে আর্টিকেল 370 বাতিল করার আগে রশনি অ্যাক্ট রিভিল করা হয়েছিল। সেই সময়ের গভর্নর সত্যপাল মল্লিক দ্রুতভাবেই এই অ্যাক্ট সম্পর্কিত কেসের অ্যাকশন নেয়। আর 2020 সালে JNK হাইকোর্ট এই অ্যাক্টকে ইল্লিগাল বলে ঘোষণা দেয়। হাইকোর্টের এই ঘোষণার পর তার পরের বছরই ভারত সরকার আর্টিকেল 370 কে বাতিল করে দেয়, যার ফলে এখন JNK এর জমি সকলের জন্য মুক্ত হয়ে গেছে, এমনকি GSI এর জন্য। কেননা 2022 সালে GSI এই জমির ওপর লিথিয়াম অনুসন্ধান শুরু করে দেয়। মূলত GSI এর গবেষণার ভিত্তিতে এই এলাকায় লিথিয়াম পাওয়ার সম্ভাবনা অনেক বেশি। আর আমি আগেও বলেছি ইন্ডিয়া প্রতি বছর চায়না থেকে $1 বিলিয়ন এরও বেশি লিথিয়াম আমদানি করে। তো এখন GSI এর মতে খুব দ্রুত লিথিয়ামের খোঁজ করে ইম্পোর্টকে কমাতে হবে। যাই হোক, লিথিয়ামের খোঁজ পাওয়ার পর ইন্ডিয়ার GDP তে কেমন প্রভাব পড়বে কমেন্টে লিখে জানাবে। আর এমন আরো ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে।